ঠিক যেমন আপনার পানি খান না আল্লাহর ভয়ে, ঠিক অমনি করে যখন আপনি অফিসে ঘুষ নেবেন না আল্লাহর ভয়ে, তখনই কিন্তু সিয়াম সার্থক হবে। আপনি ওজনে কম বেশি করবেন না, মাপে কম বেশি করবেন না আল্লাহর ভয়ে, তখনই বুঝবেন যে আমার মধ্যে সিয়াম কাজ করছে। আপনি সব কিছু হারাম হালাল করে যাচ্ছেন, কেবল পানি পান করার সময় পানি পান করলেন না, বোঝা গেল সিয়াম আপনার মধ্যে কাজ করছে না। সাবধান, কুল্লুল মুফাত্তারাত, যা কিছু সিয়ামে ত্রুটি সৃষ্টি করে সব কিছু থেকে বিরত থাকার নাম হলো সিয়াম।